হ্যালো স্যার, আসুন আমাদের রেস্টুরেন্টে, আপনাকে স্বাগত জানাই। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আপনার রেস্টুরেন্টে কী পাওয়া যাবে বলুন তো। অবশ্যই স্যার, রেস্টুরেন্ট মানে আপনি খাবারই পাবেন, কি খাবেন বলুন। হ্যাঁ, এখানে খাবারই পাওয়া যাবে, এখানে নিশ্চয়ই গাড়ি কিনতে পাওয়া যাবে না, ইডিয়েট, আমি জানি ভালো করে সেটা, কিন্তু কী খাবার পাওয়া যাবে সেটাই জানতে চাইছি। ওকে স্যার, সরি স্যার, প্লিজ আগে আপনি একটা টেবিলে এসে বসুন, আমি আপনাকে বলছি কি পাওয়া যাবে। এবার বলুন তো দেখি কী পাওয়া যাবে, কী খেতে পারি আমি আপনার এখানে। হ্যাঁ স্যার, দয়া করে বলবেন, কম দামে খাবেন নাকি বেশি দামে খাবেন? এ আবার কেমন ধরনের প্রশ্ন রে ভাই, এখানে খাবার খেতে এসেছি না টাকা খেতে এসেছি? আরে কি মনে হচ্ছে আমাকে দেখে, কি ভিখারি নাকি আমি? না আসলে আপনার মাথার টাকটা দেখে মনে হচ্ছে না আপনি ভিখারি না বড়লোক, তাই বলছি আপনি দামি খাবার খাবেন নাকি কম দামি খাবার খাবেন? কি সর্বনাশ, আমার মাথার টাক দেখে আমাকে খাবার দেবে? এখন বিচার হবে আমি বড়লোক কি ভিখারি, তারপরে আমি খাবার পাবো? আদৌ কি আপনাদের এখানে খাবার আছে? স্যার এরকম ভাবে বলবেন না স্যার, প্লিজ। এই এই, তোমার ওই কোদালের মতো দাঁতগুলো বার না করে বলো তো দেখি কি কি খাবার আছে, কি পাওয়া যেতে পারে এখানে। অবশ্যই স্যার, আমি এখনই বলছি, আমাদের এখানে পাবেন বিড়ালের পায়খানার চচ্চড়ি এবং কুকুরের পায়খানার সুপ্ত। আর এই এই এই, থামো থামো, কি বললে, কি 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 খাবার ওটা, কি 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 বললে তুমি, এসব কি বলছো? দাঁড়ান স্যার, আরো আছে, দয়া করে পুরোটা শুনবেন প্লিজ। কি কি আরো আছে? হ্যাঁ, এই 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 টাইপের খাবার। আচ্ছা বলে যাও দেখি, বলে যাও দেখি, এসব তো খেতে পারবো না, তো একটু শুনে যাই যে এরকম একটা রেস্টুরেন্টে এইসব খাবার পাওয়া যায়। বলে যাও বলে যাও। ছাগলের পায়খানা দিয়ে হালকা করে ডাটা চচ্চড়ি এবং গরুর পায়খানা দিয়ে ভর্তা, অর্থাৎ যেমন করে বেগুন ভর্তা হয় আমার এই রেস্টুরেন্টে গোবর ভর্তা হয়। আর আছে আমাদের মতো সুন্দরী মেয়েদের পায়খানা দিয়ে। থামো, এ কি কি এগুলো খাবার নাকি, নাকি পায়খানার শোরুম হচ্ছে এটা? আর তুমি সুন্দরী কে বললো ভাই, তোমাকে কে বলেছে সুন্দরী? তোমাকে যে সুন্দরী বলবে আমি বলবো তার দুটো চোখে সমস্যা আছে, তাই নাকি স্যার? আমারও তো তাই মনে হয়, আপনার মতো লোকেদের, অর্থাৎ আপনার মতো টেকোদের এই সব খাবার ছাড়া আর কিছুই খাওয়ানো উচিত নয়, কারণ বেশি খারাপ খেয়ে খেয়ে আপনার মাথার চুলগুলো উঠে যাচ্ছে, এগুলো খেয়ে দেখুন আবার চুল গজাবে। এই এই, উটের মতো সুন্দরী মহিলা, তুমি আমাকে এইগুলো খেতে বলছো? তুমি চেনো আমাকে, তোমার তুমি এগুলো খাবে বলো, আমি সব বিল দিয়ে দেব, আমি সব পেমেন্ট করে দেবো, তুমি অর্ডার করো, তোমার জন্য এগুলো জোঁকের রক্ত দিয়ে তৈরি মানুষ একটা, ছিঃ।